হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। আবারও তোমাদের সাথে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। অর্ণব ক্রিয়েটিভ ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তোমাদের জন্য আবারও হাজির হয়ে গেলাম। এখন সন্ধ্যাবেলা ব্লগটা করছি, জানি না কখন এটা পোস্ট করবো এবং তোমরা দেখবে। এখন সন্ধ্যাবেলা কি করছি দেখো তোমরা। সন্ধ্যাবেলা একটু আগে পড়ছিলাম, একটু আগে সন্ধ্যা করালাম। তোমাদেরকে দেখা দেখিয়েছি আগেতেই যে আমি ঠাকুর পুজো করি দুপুরের দিকে, এবং সন্ধ্যাবেলা পুজো করার পর মনটা একটু শান্তি হয়, তারপর একটু ধ্যান করি এবং তারপর বই টই নিয়ে একটু আলোচনা করি, পড়ি আর কি, পড়তে ভালো লাগে। আর তোমরা অনেকে জানতে চেয়েছো যে আমি কী কী পছন্দ করি বই পড়তে। আমি গল্পের বই, উপন্যাস, নাটক সবই পছন্দ করি। ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্য, যাবতীয় কিছু, ইতিহাস, ভূগোলও ভালো লাগে। এবং প্রিয় সাহিত্যিক কি আমার, তোমরা আগেই দেখেছো আমার প্রিয় সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর। তার রবীন্দ্র সাহিত্য আমার খুবই পছন্দ। শুধু যে রবীন্দ্রনাথ আমার পছন্দ বা রবীন্দ্র সাহিত্য আমার পছন্দ তা কিন্তু নয়, আমি সবাইকেই পছন্দ করি, সব সাহিত্যিককেই। আমি যেন পছন্দ করি মহাশয়দেব থেকে শুরু করে, আশাপূর্ণাদেব থেকে শুরু করে, নজরুল ইসলাম থেকে শুরু করে, বিবেকানন্দ থেকে, বিদ্যাসাগর থেকে শুরু করে, মাইকেল মধুসূদন, আরও অনেকে, কজনের নাম বলবো, শক্তি চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন সাহিত্যিক, ইংরেজি সাহিত্য পছন্দ করি। যেমন ইংরেজি সাহিত্যিক মিল্টন, তারপরে উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, সবাইকে পছন্দ করি। সব সাহিত্যই পড়তে ভালো লাগে, দারুণ। সাহিত্যের মধ্যে যে রস, যে প্রেম লুকিয়ে আছে এটা কোথাও আর পাওয়া যাবে না। বই আমাদের সবচেয়ে বড় বন্ধু, আমরা সকলেই জানি, তাই তার ব্যতিক্রম আমিও নই। আমার বই পড়তে প্রচুর ভালো লাগে। আমি বিভিন্ন জায়গায় বই মেলাতেও যাই, বই মেলা হলে আমি আগে যাবই, মানে যেটা যাওয়া সম্ভব আর কি। খুব দূরে হলে কি যেতে পারবো, সামনাসামনি যদি বই মেলা হয় আমি চলে যাই। ধরো বিভিন্ন মেলা হচ্ছে, কিন্তু বই মেলায় বিশেষ করে আমি যাই, আমার বিরাট ভালো লাগে। নতুন নতুন কিছু বই কিনবো, পড়বো, জানবো, এবং সেখানে উল্টে পাল্টে দেখবো কী কী বই এসেছে নতুন নতুন বাজারে, সেগুলো আমার খুব পছন্দ। আর তাই বই তো আমার ভালো লাগে এবং সকলকেই ভালো লাগে নিশ্চয়ই। বই ছাড়া তো বাঁচতে পারবো না আমরা, আমাদের প্রতি মুহূর্তে বই দরকার। বই যেই বই পছন্দ করবো না কেন, বইয়ের মাধ্যমে যে কত কিছু বোঝার, জানার, জ্ঞানের আছে তার কোনো শেষ নেই। বই থেকেই তো আমরা সব কিছু জানতে পাচ্ছি, তাই বই আমাদের সকলেরই খুবই পছন্দ। আর বই যে শুধু পড়ি তা কিন্তু নয়, গান শুনতেও ভালো লাগে। তোমাদেরকে আগের একটা ব্লগে বলেছি যে গান করতে ভালো লাগে, গান পড়তে শুনতে ভালো লাগে, ঠিক সেরকমই একটা গান সুন্দরবেলা তোমাদের সাথে শেয়ার করছি, শোনাচ্ছি, দেখো কেমন লাগে আমার গলায়। তোমাদের সামনে চেষ্টা করছি কয়েকটা লাইন করার আর কি, ঠিক আছে? গানটার নাম হচ্ছে মাধুবি মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধুবিতালি, জলে দেখে যো নাকি মন হলো আনমো নাকি, ঠিক আছে? এই গানটা করছি আমার সাথে, দেখো সুরের সাথে, গানের মিউজিকের সাথে করার চেষ্টা করছি। বেশ কদিন ধরে চেষ্টা করছি গান করার, আস্তে আস্তে আশা করি যে পরবর্তী ক্ষেত্রে আরও ভালো গাইতে পারবো এবং তোমাদেরকে খুব সুন্দর সুন্দর গান উপহার দিতে পারবো। আর আমি যে গানগুলো শুনি সেই গানগুলো কার কার পছন্দ অবশ্যই জানাবে, কমেন্ট করবে, শেয়ার করবে, ঠিক আছে? আর তবে বিশেষ কিছু বলছি না, তবে গানটা শুরু করছি আর গানটা গিয়ে আমার এই ব্লগটা শেষ হবে, ঠিক আছে? সকলে খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, আগেই বলে দিলাম, কারণ গানের গানটা গিয়ে আজকে শেষ হবে আমার পর্ব, ঠিক আছে? তবে শুরু করছি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি, মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি, জলে দেখে যো নাকি মন হলো আনমো নাকি, মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধু স্বপ্নে জড়ানো, তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধু স্বপ্নে জড়ানো, যদি চুপি চুপি কথা বলে মন, সেই কথা বলো কো বুঝাইছো নাকি, জলে দেখে যো নাকি মন হলো আনমো নাকি, মাধুরী মধুপে হলো মিতালি,
এই বুঝি জীবনের মধু গীতালি। এই যে এত আলো হাসি কখনো আগে জাগেনি, নিজের তো আর কোনোদিন এমন করে ভালো লাগেনি। এই যে এত আলো হাসি কখনো আগে জাগেনি, নিজের তো আর কোনোদিন এমন করে ভালো লাগেনি। ওগো পরাণের কবি মোর আজ হাতে বাঁশি তুলে নাও, উৎসব এলো গুণ সুরে সুরে দাও ভরে দাও। আজ চোখে চোখে যে সারারা হবে শুধু আকাশের তারা গো নাকি, জলে দেখে যো নাকি মন হলো আনমন কি, মাধবী মধু পেয়ে হলো মিতালি। এই বুঝি জীবনে মধু গীতালি, মাধবী মধু পেয়ে হলো মিতালি। এই বুঝি জীবনে মধু গীতালি।